চট্টগ্রামের প্রধান জামাত হচ্ছে জমিয়তুল ফালাহ মসজিদে। সেখানে আছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, নামাজের আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে কিনা, প্রস্তুতি কেমন দেখছেন, মুসল্লিদের আগমন শুরু হয়েছে কিনা, একটু বিস্তারিত আমাদের জানাবেন। আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মুসল্লিরাও কিন্তু আসতে শুরু করেছেন, এবং সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আমরা দেখেছি যে এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জায়নামাজ নিয়ে এসেছেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে বাসা থেকে উজু করেই আসছেন, এবং সেই সাথে আমরা দেখেছি যে মসজিদের যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথেও কিন্তু আমরা দেখেছি যে হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে, এবং সেই সাথে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখেছি পুলিশ সদস্য এবং গোয়েন্দা সদস্যরাও কিন্তু মসজিদের চারপাশে তৎপর রয়েছে, এবং এই মুহূর্তে মসজিদে আসলে বয়ান অনুষ্ঠিত হচ্ছে এবং মুসলমান সম্প্রদায়ের জন্য কোরবানির যে গুরুত্ব সেই বিষয়গুলো নিয়ে এখানে যিনি ইমামতি করবেন তিনি আসলে এই মুহূর্তে বয়ান করছেন, এবং এরপরেই যে ঈদের প্রধান জামাত সেটি আসলে অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখেছি যে মুসল্লি যারা এসেছেন তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কিন্তু প্রবণতা রয়েছে, এবং তারা যথাযথ স্বাস্থ্যবিধি যে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মাস্ক পরিধান করে এবং জায়নামাজ নিয়ে আসে সেগুলোও কিন্তু তারা নিচ্ছেন। আপনি জানেন যে মুসলমান সম্প্রদায়ের কাছে এটি দ্বিতীয় বৃহত্তম উৎসব, এবং এখানে নামাজ আদায়ের পরেই কিন্তু আসলে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী পশু জবাই করবেন, এবং সারাদিনব্যাপী ঈদের যে নানা আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু চলতেই থাকবে, এবং নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে 41টি ওয়ার্ডেই কিন্তু এলাকা ভিত্তিক যে মসজিদগুলো রয়েছে সেখানেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, এবং সরকারি নির্দেশ দিয়েছিলেন যে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে তারা আসলে যে ঈদের জামাত সেটি মসজিদের ভেতরে এবং বাইরে দুটো জায়গাতে খোলা জায়গায় দুটো জায়গাতে তারা পড়তে পারবেন। তবে আমরা দেখেছি যে চট্টগ্রামে এখন পর্যন্ত যে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু মসজিদের ভেতরেই অনুষ্ঠিত হচ্ছে, এবং জমিতুল ফালাতে যে ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 7টায় সেটিও কিন্তু মসজিদের ভেতরেই অনুষ্ঠিত হচ্ছে, এবং মসজিদে মুসল্লিদের সমাগম যদি বলি সেটি কিন্তু গেলোবারের তুলনায় অনেকটাই বেশি, এবং আমরা দেখেছি যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারাও কিন্তু মসজিদে এসেছেন ঈদের জামাত আদায় করতে। জুবাইর, ধন্যবাদ শোয়েব, আপনাকে। শোয়েব, আপনি থাকবেন সেখানে, আমরা নামাজ শুরু হলে আমরা আপনার সাথে আরও একবার যুক্ত হওয়ার চেষ্টা করব। একই সাথে আপনাকে ঈদ মোবারক।